আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর শুভক্ষণে পাঁচ মেশালি গল্প চেনেন আপনাদের শোনাতে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ইচ্ছাপূরণ গল্প পাঠে মৌমিতা সেনগুপ্ত ইচ্ছে ঠাকুরনের চরিত্রে অনুপ্রিয়া আহমেদ সুশীলের ভূমিকায় তুষারকান্তি বন্ধু সুবলের চরিত্রে আমি ডক্টর অর্চ সেনগুপ্ত চলুন সকলে মিলে উপভোগ করি রবীন্দ্রনাথ ঠাকুরের হাসির গল্প ইচ্ছা পূরণ সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র কিন্তু সকল সময়ে নামের মতন মানুষটি হয় না সেই জন্যই সুবল চন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীল চন্দ্র বড় শান্ত ছিলেন না ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন কিন্তু বাপের পায়ে ছিল বাদ আর ছেলেটি হরিণের মতন দৌড়িতে পারত কাজেই কিল চর চাপড় সকল সময় ঠিক জায়গায় পড়িত না কিন্তু সুশীলচন্দ্র দৈবার যেদিন ধরা পড়িতে সেদিন তারাও রক্ষা থাকত আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটিছি কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না তাহার অনেকগুলা কারণ ছিল একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা তাহাতে আবার ওপারান বাড়ি আজ সকাল পড়ার সেখানে ধূপধাম চলিতেছে সুশীদের ইচ্ছা সেইখানেই আজ দিনটা পাঠাইয়া দেয় অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল তাহার বাপ সুবল দিয়া জিজ্ঞাসা করিলেন ফিরে বিছানায় পড়ে আছিস যে আজ স্কুলে যাবিনে সুশীল বনিরো আমার পেট কামড়াচ্ছে আর আমি স্কুলে যেতে পারব না সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারি মনে মনে বলিলেন রস একে আজ জব্দ করতে হবে এই বলিয়া কহিলেন পেট কামড়াচ্ছে তবে আর তোর কোথাও গিয়ে কাজ বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন তোর জন্য আজ লজেন জুস্কিনে কিনে রেখেছিল সেও আজ খেয়ে কাজ নেই তুই এখানে চুপ করে পড়ে থাক আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি এই বলিয়া তাহার ঘরে শিখন দিয়া সুভাষ চন্দ্র খুব পাচন তৈয়ার করিয়া আনিতে গেলেন সুশীল মহা মুশকিনে পড়িয়া গেল লজনচ সে যেমন ভালোবাসিত পাঁচন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইত ওদিকে আবার বসেদের বাড়ি যাইবার জন্য কার রাত হইতে তাহার মন ছটপট করিতেছে তাহাও বুঝি মন্দ হইল সুবল বাবু যখন খুব বড় এক বাটি পাচন লইয়া ঘরে ঢুকিলেন সুশীল বিছানা হইতে ধরফর করিয়া উঠিয়া বলিল আমার পিট কামড়ে একেবারে সেরে গেছে আমি স্কুলে যাব আজ বাবা বলিলেন না না সে কাজ নেই তুই পাঁচন খেয়ে এইখানে চুপচাপ করে শুয়ে থাক এই বলিয়া তাহাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলে সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে আহা যদি কালি আমার বাবার মতো বয়সের আমি যা ইচ্ছে তাই করিতে পারি আমার কেউ বন্ধ করে রাখতে পারবে না তাহার বাপ সুমর বাবু বাহিনী একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে আমার বাপ বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছু করল না আহ আবার যদি ছেলেবেলা ফিরে পাই তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনাটা করেনি ইচ্ছা ঠাকুর সেই সময় ঘরের বাগির দিয়া যাইতেছিলেন তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন আচ্ছা হানো কিছুদিন ইহাদের ইচ্ছা পূর্ণ পড়িয়াই দেখা যাক এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন তোমার ইচ্ছা পূর্ণ হইবে কার বইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে ছেলে গেলিয়া বলিলেন কার বইতে তুমি তোমার বাপের হইবে শুনিয়া দুইজনে ভারী খুশি হইয়া সুবল রাত্রে ভালো ঘুমাইতে পারিতেন না ভোরের দিকটাই ঘুমাইতেন কিন্তু আজ তাহার কি হঠাৎ খুব ভোরে উঠিয়া একেবারে লাভ দিয়া বিছানা হইটা নামিয়া পড়লেন দেখিলেন খুব ছোট হইয়া গেছেন পরা দাঁত সব গুলি উঠিয়াছে মুখের গোদ্দারি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন নাই রাত্রে যে ধুতি এবং জামা পড়িয়া শুইয়াছিল সকালবেলায় তাহা এত ঢিলা হইয়া গেছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে জামার গলা বুক পর্যন্ত নামিয়াছে ধুতির পোচাটা এতই উটাইতেছে যে পা ফেলিয়া চলাই ডায় আমাদের সুশীল চন্দ্র অন্যদিন গড়ে উঠিয়া চারিদিকে করিয়া বেড়ান কিন্তু আজ তাঁর ঘুম আর ভাঙে না যখন তাহার বাপ সুবাল চেঁচামেচিতে জাগিয়া উঠিল তখন দেখিল কাপড় চোপড়গুলো প্রায় এমনই আটিয়া গেছে যে ছিঁড়িয়া ফাটিয়া কুটি কুটি হইবার জো হইয়াছে শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে কাঁচা পাকা বোফে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না মাথায় এক মাথা চুল ছিল হাত দিয়া দেখে সামনে চুল নাই পরিষ্কারটা টক টক করে আজ সকালে সুশীল চন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই চায় না অনেকবার তুলি দিয়া উচ্চ হাই তুলিল অনেকবার এপাশ উপাস করিল শেষকালে বাঘ সুভাষচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল দুইজনের মনের ইচ্ছা পূর্ণ হইল বটে কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল আগে বলিয়াছি সুশীলচন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতন বড় এবং স্বাধীন হয় তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া জলে ঝাঁপ দিয়াক কাঁচা আম খাইয়া পাখির বাচ্চা পাড়িয়াক দেশময় ঘুরিয়া বেড়াইবে যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে কেউ বারং পরিবার থাকিবে না কিন্তু আশ্চর্য সেই সেইদিন সকালে উঠিয়া তাহার কাছে চড়িতে ইচ্ছাই হইল না পানা প্রপকটা দেখিয়া তাহার মনে হইল ইহাতে ঝাঁপ নেই আমার কাপড়ি দিয়া জ্বর আসিবে চুপচাপ করিয়া দাওয়াই একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল এতবার মনে হইল খেলাধুলা হল একেবারেই ছাড়িয়া দেওয়াটা ভালো হয় না একবার চেষ্টা করিয়াই দেখা যাক এই ভাবিয়া কাছে একটা আমরা গাছ ছিল সেইটাতে উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল কাল যে গাছটাতে কাঠবেরানির মতো দরতর করিয়া চড়িতে পারত আজ বুড়া শরীর লইয়া সেই গাছে কিছু দিয়ে উঠিতে পারিল না পিচেকার একটা কচি ডাউন ধরিবা মাত্র সেটা তাহার শরীরের ভারে ভাঙ্গিয়া গেল এবং বুড়া শশীর ভক করিয়া মাটিতে পড়িয়া দেন কাছে রাস্তা দিয়া রোগ চলিতেছিল তাহারা বুড়াকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে ও পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হইয়া গেল সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল চাকর কে বলিল ওরে বাজার থেকে এক টাকার লজেন চুস কিনে আন লচুসের প্রতি সুশীল চন্দ্রের বড় লোভ ছিল স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন সাজানো দেখিত বুচার পয়সা জামা পাইত তাহাতেই রজন কিনিয়া খাইত মনে করিত যখন বাবার মতো টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া রজন চুস কিনিল এবং খাইবে আর চাকর এক টাকায় এক রাস কিনিয়া আনিয়া দিল তাহারই একটা নইয়া সে দন্তহী মুখের মধ্যে পুরিয়াপ চুষিতে লাগিল কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের রজনচুস কিছুতেই ভালো লাগিল না একবার ভাবিল এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খাইতে দেওয়া যাক আবার তখনই মনে হইল না কাজ নাই এত লজেন চুস খাইলে ও আর আবার অসুখ পড়িবে কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীল চন্দ্রের সঙ্গে পপাটি খেলিয়াছে আজ তাঙারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া দেন সুশীল ভাবিয়াছিল বাপের মতন স্বাধীন হইলে তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবলই বিনুরু শব্দে কপাটি খেলিয়া বেড়াইবে কিন্তু আজ রাখাল গোপাল অক্ষয় নিবার হরিশ এবং নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল ভাবিল চুপচাপ করিয়া বসিয়া আছি এখনই বুঝি ছোড়া বলেও গোলমাল বাদাইয়া দিল আগেই বলিয়াছি বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাধি পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন যখন ছোট ছিলাম তখন দুষ্টামি করিয়া সময় নষ্ট করিয়াছি ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্তশিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া কি বলি বই লইয়া পড়া মুখস্থ করি এমনকি সন্ধ্যের পরে ঠাকুরমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ জ্বালাইয়া রাত্রি দশটা এগারোটা পর্যন্ত পড়া তৈয়ারি করি কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুল মুখ হইতে চারেন না সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত বাবা স্কুলে যাবে না সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন অরমর পেট কংগ্রোজের আমি স্কুলে যেতে পারবো না সুশীল রাগ করিয়া বলিত পারবে না বই কি স্কুলে যাওয়ার সময় আর অন ধের পেট কামড়েছে আমি বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল ফাঁকি এবং সে বাপের কর্ম নয় সুশীল পরিয়া ক্ষুদ্র বাকটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল স্কুলে ছুটির পরে সুবল বাড়ি আসিয়া খুব এক ছুটে ছুটি পড়িয়া খেনিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন কিন্তু ঠিক সেই সময় দিতে বৃদ্ধ সুশীল চন্দ্র চোখে চশমা দিয়া একখানা কৃত্তিবাসের রামায়ণ করিয়া পড়িয়া পড়িত সুমলের ছুটাছুটি তাহার পড়ার ব্যাঘাত জোর করিয়া সুমলকে ধরিয়া আনিয়া সঙ্গকে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আপ খসিতে দিত আপগুলো এমনই বড় বড় বাঁচিয়া দিত যে তাহার একটা খসিতেই তাহার বাপে এক ঘণ্টা চলিয়া যায় সন্ধ্যাবেলায় বুড়া সুশিনের ঘরে অনেক বুড়াই মিলিয়া দাবা খেলিত সেই সময়টা সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিত মাস্টার রাত্রি দশটা পর্যন্ত তাহাকে পরাইত খাওয়ার বিষয়ে সুশীনের বড় করাক্কর ছিল কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো ভজন হইত না একটু বেশি খাইয়ে অম্বর হইত সুশীলের সে কথাটা বেশ মনে আছে সেই জন্য সে তাহার বাক্যে কিছুতেই অধিক খাইতে দিত না কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমনই ক্ষুদা হইয়াছে যে নড়ি হজম করিয়া ফেলিয়াতে পারিতেন সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাঁর সর্বাঙ্গীর হার বাহির হইয়া পড়িল সুশীল ভাবিল শক্ত ব্যায়াম হইয়াছে তাই কেউলি ঔষধ গিলাইতে লাগিল বুড়া সুশীলের বড় গোল বাঁধিল সে তাহার পূর্বকালের অভ্যাস মতন যাহা পরে তাহাই তো সহ্য হয় না পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রাগাইনের খবর পাইলে বাড়ি হইতে পালাইয়া হিমে বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত আজিকাল বুড়া শশী সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া কাশি হইয়া গায়ে মাথায় ব্যথা হইয়া তিন হপ্তাহ শয্যাগত হইয়া পড়িয়া রইল চিরকাল সে পুকুরে স্নান পড়িয়া আসিয়াছে আজ তাহাই করিতে গিয়া হাতের গাঁঠ পায়ের গাঁট ফুলিয়া বিষম বাঘ উপস্থিত হইল তাহার চিকিৎসা করিতে ছয় মাস গেল তাহার পর্বইতেই দুই দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করিতে দিত না পূর্বেকার অভ্যাস মতো ভুলিয়া থপ্ত হইতে সে লাভ দিয়ে নামিতে যায় আর হারমিলা টন টন জন ঝন ওঠে মুখের মধ্যে আস্ত পান পুরইয়া হঠাৎ নাই পান জীবাণু অসাধ্য ভুলিয়া চিরুনি লইয়া মাথা আঁচড়াইতে গিয়া দেখে প্রায় সফল মাথাতেই তা এক একদিন হঠাৎ ভুলিয়া যাইত যে সে তাহার বাপের বয়সে বুড়া হইয়াছে এবং ভুলিয়া পূর্বের অভ্যাস মতো দুষ্টুমি করিয়া পাড়ার বুড়ি আন্দিপিসির জলের কলসে হঠাৎ ঠান করিয়া ঢিরা ছুড়াইয়া মানিত বুড়া মানুষের এই ছেলে মানুষের উষ্টুমি দেখিয়া লোকেরা তাহাকে মার মার করিয়া তাড়াইয়া যাইত সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত বলচন্দ্র একাত্মের দৈবাদ ভুলিয়া যাইত যে সে আজকাল শিলে মানুষ হইয়াছে আপনাকে মর্বের মতন বুঢ়াবোরে করিয়া যেখানে বুড়া মানুষের না তাসপাসা খেলিতেছেন সেইখানে গিয়া সে বসিত এবং বুড়ার কথা বলিত শুনিয়া সকলেই তাহাকে যা যা তা করে যা দ্যাত আমি করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত হঠাৎ ভুনিয়া মাস্টারকে গিয়া বলিত দৌত তমত্ত দৌত খেলি শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করাইয়া দিত নাপিত কে গিয়া বলিত ওরো না যা কদিন অমতে কমাতে অশিষ মিতর নাপিত ভাবিত আর ছেলেটি খুব ঠাট্টা পড়িতে শিখিয়াছে শিম তো দিত আর বছর দশের পথে আসব এখন আবার এক এক দিন তাহার দুর্বের অভ্যাস তাহার ছেলে সুশীলকে গিয়াও মানিত সুশীল ভারী রাত করিয়া বলিত পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের দায়ে হাত তোল অমনি চারিদিক হইতে লোকজন ছুটি আসিয়া কেউ কিল কেউ চর কেউ গায়ে দিতে আরম্ভ করে তখন সুবন একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে আহা যদি আমি আমার ছেলে সুশীলের মতো বড় হই এবং স্বাধীন হই তা হইলে বাঁচিয়া যাই সুশীলা প্রতিদিন জোর হাত করিয়া বলে হে দেবতা বাপের মতো আমাকে ছোট করিয়া দাও মিউনের সুখে খেলা পরিয়া বেড়াই বাবা যেরকম দুষ্টুই আলাত করিয়াছেন উহাকে আর আমি সামলাইতে পারি না সর্বদা ভাবিয়া অস্থির হইলাম তখন ইচ্ছা ঠাপলুন আসিয়া বলিলেন কেন আচ্ছা কাল সকালে উঠিয়া তাহাই হই পরদিন সকালে সুবল পূর্বে মতো বুড়া হইয়া এবং সুশীর ছেলে হইয়া জাগিয়া উঠিলেন দুইজনারই মনে হইল যে স্বপন হইতে জাগিয়াছে সুবল গণা ভার করিয়া বলিলেন সেই ব্যাকরণ মুখস্থ সুশীর মাথা চিনকাইতে চুলকাইতে বলিল বাবা আমার বই হারিয়ে গেছে